ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করলো বড়ুয়া থানার পুলিশ। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার একঘুরিয়া গ্রামে রাস্তার ধারে ঝোপের মধ্যেই একটি ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। আর এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এবং কি উদ্দেশ্যে সেই বোমা মজুত করে রেখেছিল তা তদন্ত শুরু করেছে বড়ুয়া থানার পুলিশ। অপরদিকে সূত্রের খবর, ওই ব্যাগে 8 থেকে 10টি বোমা রয়েছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে ইতিমধ্যে বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। অপরদিকে এই বোমা উদ্ধারের ঘটনার পর বড়োয়ার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মাহে আলম জানিয়েছেন, তিনি প্রতিনিয়ত সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন, ফলে তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা এই বোমা মজুত করেছিল বলে তিনি অভিযোগ করেছেন। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করছে বড়ুয়া থানার পুলিশ। চলুন শুনে নিই বড়ুয়া থানার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাহে আলম কি জানাচ্ছেন, শুনি তার বক্তব্য। বড়ুয়া থেকে শোভন ব্যানার্জির রিপোর্ট, NDBWP। বটেই, আর বিষয় হচ্ছে বেশ কিছুদিন থেকেই একটা উত্তপ্ত ভাব একটা চলছে গোটা ব্লক জুড়ে। তার সাথে সাথে এটুকু বলি আপনাকে, যেখানে বোমটা রাখা হয়েছে বা বোম যারা রেখে দিয়ে গেছে যেখানে যে জায়গায়, সেখানে আমি প্রত্যেক দিন এই রোডটা 8টা থেকে 8:30 পর্যন্ত আমি এই রোডটা রাত্রে আমি ক্রস করি। এটা একবার নিশ্চিন্ত যে এই বোম আমাকে অ্যাটাক করার জন্যে বা আমাকে মারার জন্য এই বোম এখানে রেখে দিয়ে গেছে। কে বা কারা রেখে গেছে সেটা পুলিশ তদন্ত করবে সঠিকভাবে, সেটা পুলিশ আমরা চাই সঠিকভাবে তদন্ত করুক। তদন্ত করে যারাই রেখে গিয়েছে সে দোষী ব্যক্তি যাতে শাস্তি পায় এটাই আমরা দাবি করছি। তবে এটুকু নিশ্চিত, এ বোম আমার উপরে অ্যাটাক করার জন্য এখানে বোম রেখে দেওয়া হয়েছে। আমি দেখুন, যেখান থেকে আমি প্রত্যেকদিন এই কিষাণ মান্ডির এখান থেকে প্রায় 8টা থেকে 8:30 মধ্যে আমি আমার বাড়ি যাওয়ার বাইকে আমি এখানে ক্রস করি। যেখানে বোমটা রাখা হয়ে গেছে যে কালভার্টের পাশেই, আমি কালভার্ট থেকে ব্যাক করি। এখানে একটা বিরাট ব্যাপার, কারণ এখানে বিষয়টা হয়েছে এখান থেকে ঢেল ছাড়া দূরত্বও নয়, খুব একটা দূরত্বও নয়। তারা নিঃসঙ্গভাবে তারা দেখেছে যে প্রত্যেক দিন এখানে ক্রস করে সেই মতন অবস্থায় তারা বোমটা এখানে রেখে দিয়ে গেছে যাতে আমাকে অ্যাটাকটা করা যায় বলে মনে হয়। অবশ্যই দুষ্কৃতীদের তাণ্ডব বাড়ছে, কিন্তু পুলিশও কঠোর হাতে আর মোকাবিলা করবে। পুলিশ প্রশাসনও অ্যাক্টিভিটি আছে, পুলিশের প্রতি যথেষ্ট ভরসা আছে, তিনারা যথেষ্ট কাজ করছেন। তিনারাও এর যারাই রেখে গেছে বোম তারা কঠোর শাস্তি পাবে এবং এর তদন্ত হয়ে তারা ধরা পড়বে। আপনার নাম? আমি মাহি আলম, সভাপতি বড়ুয়া ব্লক তৃণমূল। আমাদের মানে গ্রামীণ এলাকা, এটা মাঠে ঘাটে প্রচুর মানে ছেলেপিলে যাওয়া আসা করে, চাষিরাও যাওয়া আসা করে। এইভাবে যদি এলাকায় বোম মানে যেখানে সেখানে পড়ে থাকে, এলাকার মানুষ তো এমনিতে আতঙ্কিত হবে, আর সবাই তো মানে আমরা তো আতঙ্কিত। আমরা এসে দেখছি মানে পুলিশ প্রশাসন এসেছে, মানে তদন্ত করছে, দেখছে এখন কি কদর করছে পুলিশ প্রশাসন। এখন পুলিশ প্রশাসনের হাতে গোটা দশেক আছে।